আসলে পশু তো মোটা আমরা 100% পুষ্টিত হয়ে গেছি। একদম যেটা করেছে ওটা ফাইনাল কথা, একদম ওর কোনো ওর উপরে কোনো কথাই থাকবে না। আর ফাইনাল ফাইনাল আমার লড়ছি এটা। মাসের সাপোর্ট ভালোই আছে, ওরা কিছু কিছু বিক্ষোভ আছে, কিছু কিছু কাজ এখনো বাকি আছে। ধরুন আপনার জলের লাইন কিছু বাকি আছে, ড্রেনের কাজ কিছু বাকি আছে, লোকের যে সমস্যা কিছু আছে সেগুলো আমরা কথা দিয়েছি যে আমরা যদি পঞ্চায়েত গঠন করতে পারি তাদের কাজ আমরা উন্নতার কাজ করে দেখিয়ে দিতে পারবো। এই বলে আমাদের সঙ্গে ওরা বলেছে না ঠিক আছে আপনারা কাজ করুন, আমরা আছি, মানুষ সাথে আছে, আমাদের আইএসএফের সাথে মানুষ আছে। না যেটা মশাই সাহেব যেটা বলেছে ওইটা একদমই ফাইনাল কথা, বাস্তবিক কথা, এটা একদম হবে। ভাইজান যেটা বলে থাকে যে জবানে বলে আছে ওই জবান থেকে একদম ফাইনালই হবে এটা। আমার নাম হবিবুর রহমান মল্লিক, আমি 47 পার্টি না হিসেবে পাশে আছে, একদম পাশে আছি। আমার নাম মমিন হোসেন হালদার, আমি আইএসএফ আন্দুল ব্লকের সম্পাদক আছি। আইএসএফ 100% আমি ফুল ফর্মে আগে আছি, ফসল তোলায় চোখে চোখ রেখে আইএসএফ লড়ছে, একদম ফুল দাম লড়ছে, কোনো ভয় নেই, কোনো ফাইনাল ফাইনাল খেলা হবে। আশাবাদী মানে মানুষ সাড়া দিচ্ছে, জনগণ মানুষের আমাদের পাশে আছে। আইএসএফের যে চেয়ারম্যান তার কথাবার্তার মানুষ মুগ্ধ হয়ে গেছে, তাই সবাই আইএসএফের পাশে দাঁড়িয়েছে।